গত রোববার বাংলাদেশে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ পাঁচ ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটকের বেশ কয়েকদিন পরেও এসব ভারতীয়দের না ছাড়ায় রীতিমতো বিস্মিত ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা বলছেন, ভারতীয়দের আটকের পর বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিজিবির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, পাশাপাশি রোববার ও সোমবার দুই দফা পতাকা বৈঠক হয়। তবে এসব ভারতীয়দের ছাড়তে রাজি হয়নি বিজিবি। বিজিবি বলছে, আটক ভারতীয়দের কাছে অস্ত্র পাওয়া গেছে, তারা গরু চোরাচালানের সাথে জড়িত, এ কারণে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক পাঁচ ভারতীয় বর্তমানে রাজশাহীর শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন। ভারতীয় বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, গত 17 আগস্ট রাতে গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। এ সময় বিএসএফের মালদা 115 ব্যাটালিয়ন 5 জন মাঝিকে ডাকে, পরে গরুগুলো উদ্ধারের জন্য 5 মাঝিকে 2টি নৌকায় করে পাঠানো হয়। মাঝিরা গিয়ে দেখতে পান গরুগুলো ভাসমান কলা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়, তখন অপর আরেকটি নৌকা নিয়ে ইঞ্জিন বিকল হওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা করে, কিন্তু নদীর পানির ঢেউয়ের তোড়ে ভেসে বাংলাদেশ সীমান্তে চলে যান। এরপর তাদের আটক করে বিজিবি। নিউজ ডেস্ক, বায়ানো টিভি।